হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাডোবি টিউটোরিয়াল। আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি লাইটরুমের লাইব্রেরি মডিউল সম্পর্কে। সো অ্যাডোবি লাইটরুম ওপেন করার পর প্রথমেই আপনারা এরকম কিছু দেখতে পারবেন, এবং যার আগে অবশ্যই ছবিগুলো ইম্পোর্ট করে নেবেন কোনো একটি ফোল্ডার থেকে। সো ছবিগুলো মাঝখানেই থাকবে এবং গ্রিড আকারে থাকবে, এবং তার দুপাশে যেমন দেখতে পাচ্ছেন যে দুটি স্লাইড বার থাকবে, এবং মাঝখানে ধরুন কোনো একটি ছবি ক্লিক করে আসেন, এবং আপনারা যদি ছবিটিকে একটু বড়োভাবে প্রিভিউ করতে চান তাহলে কিবোর্ডের স্পেস বার প্রেস করবেন। সো ছবিগুলো আপনারা বড় করে দেখতে পারবেন, এবং দেন যদি আমরা কিবোর্ডে জি প্রেস করি তাহলে ছবিগুলো আবার গ্রিড আকারে দেখা যাবে। এখন যদি আমরা কোনো একটি ছবিকে আমরা আরেকটু বড়োভাবে ক্লিন দেখতে চাই, মানে দেখার সুবিধার জন্য দুপাশে স্লাইড বারগুলো আমরা হাইড করতে চাই, তাহলে কোনো একটি ছবি সিলেক্ট করে এল প্রেস করব, এবং দেখবেন যে কিছুটা হলেও সাইডেরগুলো হাইড হয়েছে, এবং দেন আবার যদি এল প্রেস করি তাহলে ছবিগুলো পিছনের ব্ল্যাক দেখা যাবে, এবং তখন যদি স্পেস বার প্রেস করি তাহলে ছবিগুলো আরও বড় হয়ে প্রিভিউ করবে, এবং আপনার সবগুলো ছবি দেখতে অনেক ইজি হবে। এখন যদি আগের অবস্থায় আনতে চাই তাহলে আবার এল প্রেস করব এবং জি প্রেস করব, দেন ছবিগুলো আবার আগের মতো শো করবে। এখন যদি আমরা বাম পাশে নেভিগেটর অপশনটা খেয়াল করি, যে কোনো ছবি যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখবেন যে বাম পাশে নেভিগেটর এই অপশনে ছোটো করে প্রিভিউ করতেছে, এবং ছবিটিকে যদি আমরা বড় করি এবং মাউসটিকে যদি ক্লিক করে ধরে রাখি তাহলে ছবিটির বিভিন্ন অংশে আমরা জুম করে দেখতে পারব। দেন ক্যাটালগ হলো আমরা লাইটরুমে যেসব এডিটিং করি এবং সেসব এডিটিংয়ের ইনফরমেশনগুলো যেখানে ক্রিয়েট হয় সেটি হলো ক্যাটালগ। ক্যাটালগে আসলে লাইটরুমের এডিটিংয়ের সব ইনফরমেশনগুলো থাকে, এবং যেটি আপনার একটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ হয়ে থাকবে, যা আমি পরবর্তী ভিডিওতে ডিটেইলস জানিয়ে দিব। দেন ফোল্ডার্স হলো আপনার পিসিতে থাকার যেসব ছবি যেসব ফোল্ডারে সেভ হয়ে থাকে সেসব ফোল্ডারগুলো এখানে শো করবে, অর্থাৎ যেখান থেকে আপনারা ইম্পোর্ট করবেন সেই ফোল্ডারগুলো এখানে শো করবে, এবং আপনারা নিজের মতো এখানে সাব ফোল্ডার অথবা ফোল্ডার অ্যাড করতে পারবেন। দেন কালেকশন হচ্ছে আপনার করা এডিটিংয়ের বেস্ট যেসব ছবিগুলো থাকবে সেইসব ছবিগুলো আপনি নিজের মতো এখানে সাজাতে পারবেন, এবং ধরেন আপনি আপনার ক্লায়েন্টকে কিছু ছবি দেখাতে চান সেগুলো আপনারা এখান থেকে শো করতে পারবেন। দেন পাবলিশ সার্ভিস, আপনারা যদি ফ্লিকার অথবা ফেসবুকে ডিরেক্ট আপলোড করতে চান তাহলে এখানে এগুলো ইউজ করা হয়ে থাকে। দেন ডানে দেখা যাবে যে হিস্টোগ্রাম, কুইক ডেভেলপ, কিওয়ার্ডিং। সে হিস্টোগ্রাম হলো আপনার কোনো একটি ছবির ডিটেলসগুলো গ্রাফ আকারে এখানে শো করবে। দেন কুইক ডেভেলপ হলো আপনারা লাইব্রেরিতে থাকা অবস্থায় ছবিটি এক্সপোজার, ক্ল্যারিটি, ভাইব্রেন্স এগুলো চেঞ্জ করা যাবে যদি এটি কেউ ইউজ করে থাকে না। কিওয়ার্ডিং হলো যে কোনো একটি ছবির ট্যাগ, কোনো একটি লাইন দেওয়া, যদি কোনো একটি ছবির ট্যাগ লাইন মনে করেন সি বিচের তোলা কোনো একটি ছবি, সেটা যদি ট্যাগ লাইন সি বিচ এখানে দিয়ে দিতে পারেন, যা পরবর্তীতে আপনার ছবিগুলো খুঁজে বের করতে সুবিধা হবে। কিওয়ার্ড লিস্ট হলো আপনার এই কিওয়ার্ডের লিস্টগুলো এখানে দেওয়া থাকবে, যা আপনার ছবিগুলো খুঁজে বের করতে সুবিধার জন্যই আসলে এগুলো দেওয়া। মেটাডাটা হলো আপনার ছবির যে ইনফরমেশনগুলো বিভিন্ন সেগুলো এখানে শো করবে। সো লাইব্রেরি মডিউল সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকুই আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি, এবং যারা প্রফেশনাল ক্যামেরা ফটোগ্রাফি এডিটিং করেন তাদের জন্য হয়তোবা এই ভিডিওটি তেমন কোনো উপকারী নয়। আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যারা একেবারে বিগিনার লাইটরুম শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিছুটা হলেও আপনারা আইডিয়া পাবেন এই ভিডিওটি থেকে, এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ।